আচ্ছা ভাই, একটা খালি জিনিস জানার আছে, সবাই সাদা খরগোশ বলে, এটার কোনো মানে নাম আছে? ৩০০ টাকা পেয়ার এগুলো 300 দাদা, এটার নামটা কি বললেন? এগুলো কি অ্যাঙ্গোরা বলে? না না, দেশি। এগুলো দেশি? তাহলে অ্যাঙ্গোরা গুলো কোনগুলো? আচ্ছা, অ্যাঙ্গোরা শুধুমাত্র হোয়াইট কালার হয় না? হোয়াইট হয়, মানে দেশীয় যার যেমন পয়সা অ্যাঙ্গোরা 600 টাকা 800 টাকা, হ্যাঁ 1200 টাকাও দাম আছে, আবার দেশি 200 টাকাও আছে, আবার একটু ভালো হলে 300 টাকা, চকলেট 400 টাকা, চকলেট গরম ছিল তো সেই সময় তো একটা মানে ওয়েদারের ডিফারেন্স ছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে, খরগোশের জন্য মানে এতে কি অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা একটু সাবধানে রাখতে, ঠান্ডায় কোনো প্রবলেম নেই, ঠান্ডায় কোনো প্রবলেম হয় না, গরমকালটা একটু ঠান্ডা জায়গায় রাখতে। শীতকালে সব থেকে খরগোশের দাম বেশি হয়। ৪৫০ টাকা বেলজিয়ামই নাকি? অস্ট্রেলিয়ান? আচ্ছা, এগুলো অস্ট্রেলিয়ান। এগুলোর প্রাইস মোটামুটি কেমন আছে? ৪০০ জোড়া। আর খাঁচা আপনাদের এখানে কত করে? মানে একটা খাঁচা নিশ্চয়ই একরকম দামই হবে, ৮০ থেকে স্টার্টিং, ২০০ আড়াইশো ৩০০। আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে।
200 पेयर है भैया, ओनली 200 पेयर, वाइट ब्लैक दोनों मिलेगा। এখন দাম কমে গেছে, শীতকালে যাবে গরমকালে দাম কম, শীতকালে দাম কম। আমি কেন নিয়ে গেছিলাম সেটা 200 টাকা ছিল, লকডাউনের পর প্রচুর দাম ছিল, তারপরে দাম কমেছে। এখন মোটামুটি এখন এটা চলবে রসপুর দিয়ে, রসের পর থেকে দাম বাড়বে, বাড়তে 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 দুর্গা পুজো যাবে আরও দাম বাড়বে। 200 টাকা না তখন হয়ে যায় প্রায় 300 টাকা জোড়া। অনলাইনে কিছু নেই, অনলাইনে কিছু নেই। আপনাদের নাম আর নাম্বারটা আমি কি শেয়ার করে দিবেন প্লিজ? 9318777888 আর নাম হচ্ছে রবি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আর বেশি দেরি না করে মোটামুটি চলে আসুন গালি স্ট্রিটে প্রত্যেক রোববারেই। চলুন, স্টে টিউন উইথ মি, প্র্যাডি স্পেশাল ব্লগকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।